بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم কাথার থেকে সুমন ভাই জানতে চেয়েছেন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে যে আত্মীয় যদি ক্ষতি করে বা বারবার লস করে তার সঙ্গে কি সম্পর্ক বজায় রাখতে হবে আসলে বললো ভাই আল্লাহ ইয়াসিলুনামা আমার আল্লাহ বিহি আইউসালা তো এখানে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল ওয়াসিল মান ওয়াসালা ইদা কতা মানে যে ওই ব্যক্তি হল প্রকৃত আত্মীয়তা সম্পর্ক বজায়কারী যে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে অথচ সে বজায় রাখে এই সমস্ত কোরআন ও হাদিসের আয়াত সামনে রেখে বোঝা যায় যে আসলে আত্মীয়তা সম্পর্ক পবিত্র সম্পর্ক দুই দিক থেকেই এর আগ্রহ থাকতে হবে এবং টিকিয়ে রাখার মন মানসিকতা থাকতে হবে আর যদি আপনার কোনো আত্মীয় আপনার সঙ্গে সম্পর্ক না রাখে আপনি রাখতে চাবেন খোঁজখবর নিবেন ইনশাল্লাহ আর যেটা বলছেন ক্ষতি করে মানসমান হানি করে অর্থনৈতিক ক্ষতি করতে সুযোগ দিবেন না আর সম্মান করলে তো সেটার জন্য তার গুণাগার হবে বারবার করে তো তার থেকে এড়িয়ে চলবেন কিন্তু একবার সম্পর্ক ডাইরেক্ট এরকম একটু এড়িয়ে চলেন দূরে দূরে থাকেন উপরে উপরে মনে হয় সম্পর্ক আছে এরকম করেন যে একেবারে অ্যাভয়েড করা ঠিক হবে না কারণ আপনারা জানেন ওই যে আসমারাদিয়াল্লা তালা নাহার যে মা করতে বলতেন শিরিক তারপরে অনেক সাহাবি জীবনী আপনারা শুনেছেন জেনেছেন যে তারা তার সন্তানদেরকে কষ্ট দিত করতে বলতো অনেক কিছু করত কিন্তু তারপরেও তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে মা বাবার সম্পর্ক যেটা সেটা বজায় রাখতে বলেছেন তো পুলিশে বলবো ভাই আসলে যদি আপনি পারেন যে কোনো ক্ষতি না কী বলবো পরিশেষে বলবো যে আপনি যতটুকু পারেন বজায় রাখার চেষ্টা করেন আর যাতে করে তারা ক্ষতি না করতে পারে এ ব্যাপারে একটু খেয়াল রাখেন আর আমি বলবো ওই সমস্ত আত্মীয় স্বজন কেমন যে আপনি তাদের দিকে অ্যাস্ট্যান্ড করছেন ভালো সম্পর্ক বজায় রাখছেন তারা আপনাকে ক্ষতি করছে আসলে তারা তো মানবতার খেলাপ কাজ করছে এটা মানুষত্বের খেলাপ কাজ করছে তারা অন্যায় করছে তো আপনাকে বলবো আপনি যতটুকু পারেন ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে দোয়া দূর পড়তে থাকেন যাতে আপনাকে ক্ষতি না করতে পারে আর যতদূর সম্ভব বজায় রাখার চেষ্টা করেন আল্লাহ